আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটি জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি চলে এলাম আজকে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা। তো এখানে A to Z সরকারি বেসরকারি NGO সমস্ত চাকরি বিষয়ে আমি আলোচনা করব। জাহিদ হাসান। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, নোটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলেন কথা না বাড়ি, আমরা সম্পূর্ণ পত্রিকাটি এখনই বিনামূল্যে দেখে নিই। হ্যাঁ জি ভিউয়ার্স, আমরা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা লক্ষ্য বেকারের ফি পত্রিকাটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো পুরো বিজ্ঞপ্তিটি দেখুন, এটা হলো শুক্রবার 14 জানুয়ারি 2021 তারিখ। তো আমি মেন মেন নিয়োগগুলো এখন আপনাদের দেখিয়ে দিব। এখানে শুরুতে দেখতে চান, কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা 533 জন। এটা A to Z আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, পদসংখ্যা 43 জন। এটারও A to Z আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। এরপর এখানে দেখতে চান, সরকারি যানবাহন অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা 709 জনের, বিশাল একটি নিয়োগ। এটার ব্যাপারে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর দেখতে চান, বিমান বাহিনীর সদর দপ্তরে চাকরি, অর্থাৎ বিমান বাহিনীতে বেসামরিক পদে 350 জনের, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এটার ব্যাপারেও আমার চ্যানেলে A to Z আছে, বিস্তারিত সহ আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, এখানে দেখে নেবেন। এখানে দেখতে চান, কম্পিউটার অপারেটর 5 জন নেবে, নকশাগাজ 4 জন, সার্টিফিকেট 2 জন, নকশাগাজ 4 জন, মেকানিক্যাল ড্রাইভার 30 জন। এইভাবে অনেকগুলো বিজ্ঞপ্তি আছে। তো আমি শুরুতে এখন এই সাইড দেখাচ্ছি, পরবর্তীতে বাকি অংশ দেখিয়ে দিব। এখানে দেখতে চান, পাঠক পাতার হাত থেকে বাঁচে, অর্থাৎ চাকরির এক সংক্রান্ত অনেক পত্রিকা বাজারে পাওয়া যায়, যাতে প্রায় 2 মাসের ভুয়া বিজ্ঞাপন, ওই সকল পত্রিকা কিনে হাজার হাজার টাকা প্রতারণা সহ জীবনের হুমকির সম্ভাবনা আছে। একমাত্র চাকরি খবর পত্রিকা কোনো ভুয়া বা প্রতারণামূলক বিজ্ঞাপন ছাপা হয় না, তাই পাঠক সপ্তাহে চাকরি খবর পত্রিকা কিনুন, প্রতারণার হাত থেকে বাঁচুন। এরপরে দেখতে চান, NRB ব্যাংকের চাকরি, পদসংখ্যা 300 জন। অনেকগুলো পদসংখ্যা দেখতে চান, সাব ব্রাঞ্চ ম্যানেজার নিবে 100, ফিল্ড অফিসার নিবে 200। এরপর এখানে দেখতে, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগে চাকরি, পদসংখ্যা 400 জন। এখানে দেখতে চান, পদের নাম, কার্য সহকারী পদে 400 জন নিবে, বেতন 9,300 থেকে 22,490 টাকা, অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ। এখানে যে সকল প্রার্থী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে দেখতে চান জেলা উল্লেখ করা আছে। আচ্ছা, এরপর দেখতে চান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চাকরি, পদসংখ্যা 43 জন নিবে, পদের নাম সিস্টেম অ্যানালিস্ট, এরপর প্রোগ্রামার 1 জন, এভাবে আলাদা আলাদা নেওয়া হবে। এরপর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চাকরি, এই সাইডে আছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের চাকরি, পদসংখ্যা 24 জন নিবে এটাতে। তারপর এই সাইডে দেখতে চান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের চাকরি, এখানে পদসংখ্যা 10 জন নিবে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে চাকরি, এখানে কিছু পদসংখ্যা দিচ্ছে। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ চাকরি, অর্থাৎ BIWTA তে কিছু সংখ্যক লোক নিচ্ছে। এরপর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতিতে চাকরি, এখানে পদসংখ্যা নিচ্ছে 27 জন। এরপর এখানে দেখতে, সড়ক পরিবহন কর্পোরেশন, পদসংখ্যা 26 জন নিচ্ছে এটাতে। এরপরে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, অর্থাৎ কক্সবাজার জেলা থেকে হয়তো এটা নিচ্ছে, ড্রাইভার 1 জন, মিটার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক 83 জন, অনেকগুলো নিচ্ছে, আছে চিফ হাসে নিচ্ছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, এটা তিনি 15 জন, এটা কাজ নাই মজুরি নাই, দৈনিক মজুরি হিসাবে মহিলাদের জন্য সংরক্ষিত, 15 জন নেবে। আচ্ছা, এরপরে আমরা এ ফাঁতা আমাদের শেষ। আচ্ছা, এখানে আপনারা হয়তো জানেন, বাংলাদেশ সেনাবাহিনীতে এমনিসি শরিক পদে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটা এখানে দেওয়া হয়েছে। আর এটার ব্যাপারে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমি কালকে কত সরি আজকে অনেকগুলো ভিডিও আপলোড করবো, আপনারা দেখে নেবেন এটার বিষয়ে এবং NSI-র বিষয়ে। তো আপনারা সবগুলো ভিডিও দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাবো সর্বশেষ পৃষ্ঠায়। তো ভিউয়ার্স, আমরা এখানে সর্বশেষ পৃষ্ঠালাম, এখানে দেখছি অতিরিক্ত জেলা ও দায়রা আদালত 1 সুয়ারডাঙ্গের কার্যালয় চাকরি, পদসংখ্যা 12 জন নিবে।
এরপর বারস পতেঙ্গা হাসপাতালে চাকরি, এখানে অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক দিচ্ছে। উপজেলা পরিষদ আগলজারা বরিশালে চাকরি, এখানেও কিছু পদসংখ্যা দিচ্ছে। এরপর পুলিশ সুপারের কার্যালয় নারায়ণগঞ্জে চাকরি, এটার ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও আছে এ টু জেড, আপনারা দেখে নেবেন। এরপর এছাড়া দেখতে স্যার নিয়োগ বিজ্ঞপ্তি, একটি সুরাদণ্ড প্রযুক্তি প্রতিষ্ঠানের জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত পদে লোক জনবল নিয়োগ দেওয়া হবে, পদসংখ্যা এবং নাম ব্র্যান্ড প্রফেসর ম্যানেজার, পদসংখ্যা 50+, বেতন আলোচনা সাপেক্ষে, শিক্ষাযোগ্যতা স্নাতক স্নাতক অধ্যয়নরত, যোগাযোগ দক্ষতা অবশ্যই, কাজের এলাকা নিজ এলাকা। এরপর এখানে দেখতেছে জরুরি নিয়োগ, হ্যাঁ এটাও দেখাচ্ছে যে আকর্ষণীয় বেতন, ঢাকা নিউ লাইন্স সক্ষু হাসপাতালে নিয়োগ দেওয়া হবে। এরপরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে চাকরি, এখানেও কিছু সংখ্যক লোক নিচ্ছে। আর এখানে দেখতে স্যার, আর এখানে দেখছেন একটি ড্রাগস কোম্পানিতে চাকরি। এরপরে মাতৃ স্যার আইডিয়াল স্কুলে চাকরি, বাংলা 2 জন, ইংরাজি 2 জন, বেতন অর্থাৎ এখানে আপনার শিক্ষক পদে নিচ্ছে। এরপর এখানে দেখছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ চাকরি, তাও মহিলাদের জন্য সংরক্ষিত, 12 জন নিবে। যারা প্রশাসক কার্যালয় খুলনাতে চাকরি, এখানে 22 জন নিচ্ছে, অনেকগুলো লোক নিচ্ছে, যখন অফিস সহায়ক অর্থাৎ এসএসসি সর্বনিম্ন 8ম শ্রেণী পাশেই নিচ্ছে। এখানে হলো নিয়োগ বিজ্ঞপ্তি, রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেড কৃষকের অস্থায়ী টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ আপনারা হয়তো জানেন রহিম ব্যাটারি একটি কোম্পানি, অস্থায়ী টেকনিশিয়ানের জন্য ন্যূনতম এসএসসি বা সবার পরীক্ষা পাস হতে হবে, আগ্রহীদের 2 কপি পাসপোর্ট সাইজ সহ ওদের ঠিকানা আপনারা এই রহিম আফরোজ ঠিকানা 2011-এর মধ্যে অ্যাডমিন শাখায় জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। এরপরে এখানে দেখছে ফোনলি উডার সবাই বিভাগ চাকরি আসছে, এটা বলেছিলাম। এরপরে এছাড়া দেখছেন শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি, এখানে কিছু সংখ্যক লোক নিচ্ছে। এরপরে জেলা প্রশাসন কার্যালয় সাতক্ষীরা চাকরি, দেখেন এখানে 18 জন লোক নিচ্ছে, সর্বোচ্চ 8ম শ্রেণী ফাঁসি সহ। আচ্ছা এবার এখানে দেখছে যে বোলাপল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, এখানেও মহিলা জন্য সংরক্ষিত, কিছু সংখ্যক লোক নিচ্ছে। আচ্ছা ভিউয়ার্স, এরপর আমরা চলে যাবো 2 নম্বর পাতায়। জি আমরা চলে এলাম 2 নম্বর পাতায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে চাকরি। এরপর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে চাকরি, এখানে নিবে দেন রিলেশনশিপ অফিসার, ছেলে 15 জন, মেয়ে 15 জন নিবে। এটা শুধুমাত্র মাদারীপুর বরিশাল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে নোটিশ একটা দেখতে স্যার, তারপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চাকরি বাকি অংশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চাকরি বাকি অংশ, খনি সম্পদ ও উন্নয়ন ব্যুরোতে চাকরির বাকি অংশ, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরির এখানে বাকি অংশ। আর এই সারি দেখতেছেন, আচ্ছা এরপর আমরা চলে যাবো, এই পৃষ্ঠাটা হয়তো শেষ, আমরা চলে যাবো 3 নম্বর পাতায়। এই যে 3 নম্বর পাতায় সড়ক পরিবহন কর্পোরেশন চাকরি, এখানে বিবার বাইরে সদর দপ্তরে চাকরি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, এখানে দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডে চাকরি, 17 জন নিবে। এখানে গ্রিন ফিল্ড স্কুল অ্যান্ড কলেজে চাকরি, এখানেও কিছু সংখ্যক লোক নিচ্ছে। সেরাবাড়ি আগুনিছি শরিক পদে চাকরির, এখানে বাকি অংশ দেওয়া হয়েছে। তারপরে বোলা বিদ্যুৎ সমিতিতে চাকরি, এখানে চাকরি বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে। এরপরে এখানে দেখতে চান অনেকগুলো লোক নিচ্ছে, এটাতে এটা হলো আমি বলতেছি আপনাদের ওই যে আপনার কারিগরি শিক্ষা বোর্ড, এটা হলো সরকারি যানবাহন অধিদপ্তরের চাকরি। তো ভিউয়ার্স মূলত আপনাদের এটা শেষ, তো আমার চ্যানেলে আমি যদি পিডিএফটি এখনও আমার চ্যানেলে আসে নাই, আমার কাছে আসলেই আমি আপনাদের ইনশাল্লাহ দিয়ে দিব। আর এটা আমি বাংলাদেশি জব নিউজ যে মোহন ভাই আছে ওনার কাছ থেকে পত্রিকাটি পেয়েছি, তো ইনশাল্লাহ আমি যদি সাপ্তাহিক ডাক পত্রিকাটি পেয়ে থাকি
তো আমি ইনশাল্লাহ ওটাও আপলোড করে দিব। আর আমার কাছে পিডিএফটা আসলেই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই পুরো পত্রিকাটি দেখতে পারবেন। তো ভালো থাকবেন, নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।